বটিয়াঘাটায় এফ নামক এক এনজিওর বিরুদ্ধে অবৈধ অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায় বাজারে অবস্থিত একটি বাড়িতে ভাড়া নিয়েছেন রোলার কনস্ট্রাকশন ফাউন্ডেশন নামক একটি এনজিও প্রতিষ্ঠান জানা যায় ওই বাড়ির মালিক প্রতাপ ঘোষ তাদের বিরুদ্ধে অভিযোগ ঋণ দিয়ে সদস্যদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন তারা মহামারীর জন্য সবই বন্ধ হয়ে যায় এই সময় আমাদের যে প্রতিনিধি যা তো আমাদের উনি যায় তো পরে যে আসে সে আমার যে লোনের যে অ্যামাউন্ট আমার যেটা শোধ করা তার থেকে সে মিনিমাম পাঁচ ছয় কিস্তি কম দেখায় যার কারণে আমি ওনার কাছে বললে উনি বলে যে না আপনার কম দেওয়া হয়েছে কিন্তু এটা উনি শিটে উঠাই নাই না কারণ তারপরে হচ্ছে এই যে করোনার যে গ্যাপ গেলো ওই গ্যাপের পরে কিছু গ্যাপ হয়েছে এখন আমার কাছে হাইয়েস্ট দেখা আমার ষোলো সতেরো হাজার টাকা দেওয়া হয়েছে আর বাদ বাকি যে টাকাটা সেটা আমার কাছে পাবে কিন্তু ওনারা এখন একটা লিগাল নোটিশ দিছে যেটা একটা হচ্ছে আপনার দুই লক্ষ টাকার একটা নোটিশ আর একটা হচ্ছে সত্তর হাজার টাকার একটা নোটিশ কিন্তু আমার লোন নেওয়া মাত্র পঁচিশ হাজার টাকা যার প্রায় এইটি পার্সেন্ট টাকা প্রায় পরিশোধ আমার আবার নাম আকিল সর্দার আমার ওয়াইফি চেক দেওয়া ছিল বিলাইন চেক গত দুই নয় তিন দুই হাজার একুশ সালে আমার দুই লক্ষ টাকা লোন নেওয়া ছিল আর আর এফ ব্রাঞ্চ থেকে আর আর এফ ব্রাঞ্চ থেকে বডিয়া কাটা শাখা দুই লক্ষ টাকা লোন নেওয়ার থাকলে আমি চার কিস্তি বিশ হাজার করে দিছি আশি হাজার আর এক কিস্তি দিছি পনেরো হাজার টাকা আর এক কিস্তি দিয়েছি দশ হাজার মোট এক লক্ষ পাঁচ হাজার আর আমার সঞ্চয় আছে আছে টাকা আর আমার পুরো খেয়াল নেই হয়তো একুশ বা বিশ এরকম হতে পারে এখন উনি আমার নামে মামলা করেছে এক সাত লক্ষ বিশ হাজার টাকার একটা লিগাল নোটিশ দিয়েছে এই উকিল নোটিশ আর কি এই আছে আমি বই চাইলে তাদের কাছে নানা ভাহানা করে এই বই দিবানে দিচ্ছি দিবানে আজকের সমিতির ওই কর্মী যে ফিল্ড অফিসার থাকে উনি চেঞ্জ হয়ে যায় এই আজকে দিচ্ছি আমার সে বই আর দেন এই আছে নানানভাবে আমারে প্রতিষ্ঠান থেকে দশ বারো বছর আগে আমি তিরিশ হাজার টাকা নিয়েছিলাম নিয়ে দুই বছর মধ্যে এক বছর শেষ করার কথা আমি দুই বছর ভিতরে সেই টাকা সঞ্চয় দিয়ে কাটি কুটি পরিষ্কার করে ক্লিয়ার করে আমার কাছে বই টই নিয়ে এরা এদের মতন এরা আছে আমাদের মতন আসি এই দশ বারো বছরও আমি এই বাদে আসি এখন অর্ডার এই দুই তিন দিন আগে আমার নোটিশ করেছে যে আমি তিরিশ হাজার টাকা নিয়েছি আপনার ওই আপনার এই যে তিন বছর আগে মানে এই উনিশ সালে উনিশ সালে আমি কোনো টাকা টাকা নিয়ে নি ওই সেই টাকা নিয়েছি নিয়ে আমি শুধু তাই নয় ঋণের টাকা সঠিক সময় সদস্যরা পরিশোধ করতে না পারলে তাদের বিরুদ্ধে করা হচ্ছে উকিল নোটিশ সহ আদালতে মামলা এভাবে একের পর এক সদস্যদের নামে মামলা হামলা করে আদায় করা হচ্ছে ঋণ দেওয়া টাকার দ্বিগুণ তিনগুণ পরিমাণ টাকা সরজমিনে গিয়ে দেখা যায় ভুক্তভোগীদের উত্তেজনা মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হননি এনজিও ইউনিট ম্যানেজার পূরণকান্তি সানা। কথা হয় উপজেলার গাওঘড়া এলাকা থেকে আসা গাজী শাহিন মফিজুর রহমান শাহনাজ সহ আরও অনেক ভুক্তভোগীদের সাথে তারা বলেন তাদের নানাবিধ সমস্যার কথা